हरे कृष्ण जनिता जय जय समागत सकल साधुगुरु भक्तवृंद ओ आमार सकल भक्तिमती मायेर चरणे सर्वप्रथम अभिवादन रइलो शतकोटि दंडवत जय राधेश বুঝতে পারছি জায়গাটা খুবই ছোট তবু আপনাদের কাছে অনুরোধ করব আপনারা একটু কাছে কাছে এগিয়ে আসুন মা মাঝখানে মাঝখানে অনেক জায়গা আছে পিছনে অনেক ভক্ত দাঁড়িয়ে আছে দয়া করে একটু বসবার জায়গা দিন তাদের যতটুকু সম্ভব হয় আপনাদের এখানে তো অনেক ফাঁকা আছে সরে সরে আসুন না মা হ্যাঁ সামনে এগিয়ে আসুন হ্যাঁ যেখানে বাচ্চারা শুয়ে আছে ঠিক আছে আশেপাশে জায়গা থাকে একটু গায়ে গায়ে বসুন এই জায়গা তো সঙ্গে যাবে না সবাই এসেছে কত দূর দূরান্ত থেকে আপনাদের গ্রামে এসেছে তো তাদেরকে যতটুকু সম্ভব আপনারা একটু দেখবেন জয় নিতাই জয় 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 রাধে হরে কৃষ্ণ समागत सकल साधुगुरु এখনকার আমাদের আস্বাদনের বিষয় সর্বলীলার মুকুটমণি শ্রী শ্রী রাসলীলা সকল ভক্ত চরণে নিবেদন সকলেই নিজ নিজ চরণ ধরি কিঞ্চিত কিঞ্চিত অংশ এই অধমার মস্তকে দিবেন আশীর্বাদ করবেন তবেই হয়তো হরিকথা কৃষ্ণ কথা আমি বলতে পারবো কারণ সেই অপ্রাকৃত জগতের লীলা আপনাদের মতো এত সাধুগুরু বৈষ্ণবের সম্মুখে দাঁড়িয়ে বলবার ক্ষমতা আমার নেই বৈষ্ণব মহাজন বললেন ভক্তের কৃপা থাকলে অসাধ্য সাধন হয় তাই আপনাদের মতো ভক্ত চরণে নিবেদন সকলে আমাকে কৃপা আশীর্বাদ দান করুন তবেই হয়তো হরি কথা কৃষ্ণ কথা বলতে পারবো লীলা পরিবেশনে যদি কোনো ভুল ত্রুটি হয় সন্তান জ্ঞানে সকলে আমাকে ক্ষমা করবেন জয় রাধে বৃন্দাবন লীলা করার মনিতে পড়িল মনিতে পড়িল আজ যমনার ভাব সুর সুর ধনে রে করিল ধনে রে করিল মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি যে লীলা করেছেন আজ সেই গোবিন্দ আমার শ্রীধাম নবদ্বীপে গৌর হয়ে সেই ভাব সেই লীলা তিনি নবদ্বীপে প্রকাশ করছেন আজ কি করছেন বাবা আজ তিনি ভাবের আবেশে সকল ভক্তগণকে সঙ্গে করে নিয়ে আজ তিনি সেই অপ্রাকৃত লীলা সুরধ্বনির তীরে এসে সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে ভাবের আবেশে কি বলছি চেয়ে দেখো এই হলো সেই যমুনা আজ আমার গৌর হরি কি করছেন সুরধ্বনি তীরে এসে সুরধ্বনিকে দর্শন করে ভাবের আবেশে বলছে দেখো চেয়ে দেখো এই হলো সেই যমুনা গঙ্গাকে দর্শন করে বলছে যমুনা মনে করুন বাবা আমার আস্তে আজ আমার গৌর হরি সুরধ্বনি গঙ্গাকে দেখে বলছে যমুনা যেই বলেছি যমুনা ভক্তগণ মুখের দিকে তাকিয়ে আছে প্রভুর মুখের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে যে প্রভু বলে তাকে আজ গঙ্গাকে দেখে বলছে যমুনা না জানি কোন ভাবে হৃদয় হয়েছে মুখের দিকে তাকিয়ে আছে আর আমার গৌর হরি কি বলছে চেয়ে দেখো আজ কৃষ্ণ পদকর্তা বললেন বৃন্দাবন লীলা করার মনেতে পড়িল আজ যমুনার ভাব সর দেখো ধনী রে কহিল সুরধ্বনিকে দর্শন করে বলছে দেখো এই তো সেই যমুনা এই তো সেই যমুনা যমুনা ভাবা বেশি গৌর বলে এই তো সেই যমুনা ভাবা বেশি গৌর বলে এই তো সেই যমুনা কৃষ্ণ মহাজন বলেন বলবে না কেন বলি এই তো সেই গো দেখো এই গো সেই গো ছিল নদী এই তো সেই
দাঁড়িয়ে আমার গৌরহরি গঙ্গাকে দেখে বলছে এটা যমুনা আর যেই বলেছে যমুনা সঙ্গে সঙ্গে ভক্তরা বলছে বলবে না কেন কারণ যে জন ব্রজে ছিল সেই তো নদে এলো ও মা সত্যি কি ব্রজের কৃষ্ণ নদীয়ায় গৌর হয়েছে কি মনে হয় আপনাদের বাবা ব্রজের কৃষ্ণ কি নদীয়ায় গৌর হয়েছে বললেন না শুধু কৃষ্ণ নয় শুধু কৃষ্ণ একা গৌর হয়নি সঙ্গে কে ছিল রাধা রানী রায় কানু মিলিত তনু আমার গৌর হল তাহলে এখানে প্রশ্নের বিষয় এটা যে দুটো দেহ কি করে এক হয়ে গেল বাবা রাধা কৃষ্ণ দুই দেহ যে এক হয়ে গৌর হলো মনের মধ্যে প্রশ্ন জাগে না মা মনের মধ্যে প্রশ্ন হয় না যে একজন পুরুষ আর একজন প্রকৃতি দুটো দেহ কি করে এক হলো আমি যদি আপনাকে এখন জড়িয়ে ধরি আপনার দেহ আমার দেহ এই দুটো দেহ কি এক হবে বাবা হবে না তাহলে রাধা কৃষ্ণ কি করে এক হয়ে গেল মা একজনের রঙের বরণ তপ্ত কাঞ্চনের ন্যায় আর আমার গোবিন্দের রঙের বরণ কি কৃষ্ণের রঙের বরণটা কেমন এদিকে মায়েরা বলেন দেখি কৃষ্ণের রঙের বরণ কেমন কালো আচ্ছা বেশ তাই তাহলে একজন হচ্ছে কালো আর একজনের গায়ের বরণ তপ্ত কাঞ্চনের ন্যায় রাধা রানী তাহলে এখানে আমরা গৌরহরিকে কি দেখি নবদ্বীপে গিয়েছি কই দেখি হাত তুলে দেখান কে কে গেছে নবদ্বীপে নবদ্বীপে কে কে গেছে কই দেখি হাত তুলুন এক হাত না আর একটা হাত কই দু হাত তুলে দেখা নবদ্বীপে কে কে গেছে বেশ এদিকে পিছন দিকে বাবার একটা হাত তুলে দেখাবেন কে কে নবদ্বীপে বেশ খুব ভালো কথা তাহলে গৌরহরি রঙের বরণটা কেমন মানে দেখতে কেমন সোনার বরণ গৌর বরণ তাহলে রাধা রানীর রঙের সঙ্গে আমার গোবিন্দের রঙের মিল আছে তাই তো তাহলে কৃষ্ণের গায়ের বরণটা কি কালো তা সেটা কেন আমরা দেখতে পাচ্ছি না গৌরহরির সব ভিতরে গৌরহরির ভিতরে যদি কালো কৃষ্ণ থাকবে তাহলে রাধা রানীর রঙের বরণটা দেখতে পাচ্ছি কালো রঙটা কেন দেখতে পাচ্ছি না কালো রংটা গেল কোথায় বৈষ্ণব পদকর্তা বলি দেখবার মতো নয়নের প্রয়োজন তুমি যে নয়নে দেখতে চাইছো এই নয়নে দেখা যাবে না যেমন একটা শবদেহ মানে মৃতদেহ একটা মৃত ব্যক্তি তার নয়নে কিছু দেখতে পায় কি না দেখতে পায় পায় না ঠিক তদ্রূপ গুরু দীক্ষা গুরু শিক্ষা বিহীন যে নয়ন গুরু কৃপা ছাড়া আমাদের যে নয়ন এই নয়নে কোনোদিন দেখতে পাবে না যে গৌরের ভিতরে কালো কৃষ্ণ বসে আছেন তাহলে দেখতে গেলে গৌরের ভিতরেই যে কালো কৃষ্ণ আছে সেটা দেখতে গেলে আমাদের সদ্গুরু চরণ আশ্রয় করতে হবে একমাত্র গুরুদেবই পারবে তোমাকে দেখাতে যে গৌরের ভিতরে কালো কৃষ্ণ বসে আছে গুরু কৃপা হয়েছে হাত তুলে দেখান তো কার কার গুরু কৃপা হয়েছে দেখি বাহ বাহ হরি বল গুরুদেবের কাছ থেকে মন্ত্র নিয়েছেন নিয়েছেন তো সেই মন্ত্র জপ করে প্রতিদিন মন্ত্র জপ করা হয় তো বাবা ওমা জপ করে বাহ খুব ভালো কথা গুরুদেব যে তুলসীর মালা গলায় পরিয়ে বলেছিল যে মা এই মালাটা কিন্তু আর খুলবে না সেটা গলায় আছে তো তুলসীর মালা গলায় আছে কই দেখা যাচ্ছে না তো মালা কোথায় গেল তুলসীর মালা হ্যাঁ দেখতে পাচ্ছি বাবার কাছে আছে তুলসীর মালা গুরুদেব যে মালাটা দিলেন সেই তুলসীর মালাটা যদি কণ্ঠে না থাকে মা তুলসীর মালার অনেক গুণ অনেক গুণ তুলসী মালা তুলসীর মালা পরিধান করতে হবে গুরুদেব যে মালা দিয়ে বলে মা এই মালা খুলবে না আমরা সে মালা খুলে তুলে রাখি কিন্তু বলুন তো বাবা যদি আপনার ওমা বাবা যদি একটা সুন্দর সোনা চেন কিনে এনে বলে এই দেখো তোমার জন্য এনেছি চেনটা তৈরি করে সারাদিন পরে থাকবে তখন কিন্তু আর কেউ খোলে না খোলে কি
তাহলে স্বামীর দেওয়া সোনার চেইন সেটা খুলি না, আরো দেখা যায় কি সেই চেইনটা নিয়ে পাড়ায় পাড়ায় দেখিয়ে বেড়ায়, এই দেখ আমার স্বামী এনে দিয়েছে। কিন্তু গুরুদেব যে তুলসীর মালাটা দিলেন সেটা আমরা পরি না কেন? আমাদের লজ্জা করে, আমাদের লজ্জা হওয়া উচিত। পেয়েছি সাধের মানব জনম, একদিন দুই দিন নয় বাবা, এই যে এত সুন্দর দেহটা পেয়েছো মা, একদিন নয় দুই দিন নয়, অনেক কষ্ট করেছো তারপরে পেয়েছো, কতদিন করেছো? 80 লক্ষ জনী এই বিশ্ব ব্রহ্মাণ্ডে 80 লক্ষ বার, 80 লক্ষ বার এই পৃথিবীতে এসেছো আর চলে গেছো, আর প্রতিদিন একটু একটু করে প্রভুর চরণে প্রার্থনা জানিয়ে জানিয়ে তারপর ভগবান কৃপা করে এত সুন্দর দুর্লভ জন্ম দিয়েছে। শাস্ত্রে বললেন জলজা নবলাক্ষানি স্থাবরা বিংশতি কৃমি আরুদ্র সংখ্যক পক্ষিনং 10 লক্ষ কক ত্রিংশ লক্ষানি পশু মানুষ চতুর্শ লক্ষানি মানব, একদিন দুই দিন নয় বাবা, জলজ প্রাণী হয়েছি, বনের পশু পাখি হয়েছি, বৃক্ষ হয়েছি, কৃমি কীট হয়েছি, পশু হয়েছি, জন্তু জানোয়ার হয়েছি, তারপরে এত সুন্দর দেহটা পেয়েছি। তাহলে এই দেহটা পেয়েছি কতদিনের জন্য? 100 বছর পরমায়ু, তাও 100 বছর আমরা কেউ বাঁচি না বাবা, বাঁচি কবে চলে যাব কেউ জানে না। শাস্ত্রে বললেন এই যে 1 সপ্তাহ, 7 দিনে তো 1 সপ্তাহ, এই 1 সপ্তাহের মধ্যেই আমরা সবাই কিন্তু মারা যাব বাবা, একটু ভেবে দেখুন 1 সপ্তাহের মধ্যেই সবাই আমরা মরে যাব, মানে এই যে মনে করুন 1 সপ্তাহ 7 দিনে, এই 7 দিনই কিন্তু আমাদের জীবনে ঘুরে ফিরে আসছে, তাই না? তাহলে মরতে যদি হয় এই 7 দিনের মধ্যেই আমরা মরব। রাজা পরীক্ষিত জানতেন যে সে 7 দিন বাঁচবে, কিন্তু আমরা তো জানি না যে এখনো 7 দিন বাঁচবে, তাহলে আমাদের কি করণীয় মা, কি কর্তব্য আমাদের? শাস্ত্রে বললেন কৃষ্ণ ভজিবার পরে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সমহ, এসেছিলাম কৃষ্ণ ভজনের জন্য, প্রমাণ দিয়ে দিচ্ছি শুনুন, আমরা যে কৃষ্ণ ভজনের জন্য এসেছি তার প্রমাণটা দিয়ে দিচ্ছি শুনুন, মন দিয়ে শুনবেন, একটু একটু করে সব বুঝিয়ে বলবো। কি বলছে শাস্ত্রে? বললেন জলজা নবলক্ষানি, প্রথম হয়েছে কি স্থাবরা বিংশতি, অর্থাৎ স্থাবর অস্থাবর লতা বৃক্ষ, বৃক্ষকুলে জন্ম পেয়েছি বাবা, এখন এই বৃক্ষকুলে জন্ম পাওয়ার আগে শেষে শেষ জন্ম কোনটি? তুলসী বৃক্ষ। আমায় একটু মন দিয়ে শুনতে হবে, মনটা চঞ্চল করলে হবে না, আমাদের শেষ জন্ম বৃক্ষকুলে জন্ম পেয়েছিলাম, তার মধ্যে শেষ জন্ম হলো তুলসী বৃক্ষ। যেদিন আমরা তুলসী বৃক্ষ হয়ে জন্মে পেলাম, যেদিন তুলসী পাত্র আমার গোবিন্দ চরণে দিল, যেদিন আমরা তুলসী রূপে ওই ভগবানের ভোগের থালার উপর নিবেদন করল, সেদিন আমরা বৃক্ষকুল হতে মুক্তি পেলাম। হরি বল হরি বল। শাস্ত্রে বললেন জলজ প্রাণী হলাম 9 লক্ষ বার, জলজ নবলক্ষানি, এই জলের মধ্যে যত প্রাণী আছে, মাছ হলাম, কত রকমের মাছ হলাম, কীট হলাম, জলের মধ্যে যত যত প্রাণী আছে সেই রূপে জন্ম পেলাম, কতদিন? 9 লক্ষ বার। তার মধ্যে শেষ জন্ম হলো শঙ্খ জন্ম, যেদিন শঙ্খখানি আমার গোবিন্দ সেবায় বেজে উঠিল, যেদিন গোবিন্দ সেবায় এই শঙ্খের ধ্বনি হলো, সেদিন আমরা জলজ প্রাণী থেকে মুক্তি পেলাম। তারপর কোন কুলে জন্ম পেলাম? শাস্ত্রে বললেন কৃমি কীট রুদ্র শঙ্খ, মানে কৃমি কীট হলাম 11 লক্ষ বার, এই 11 লক্ষ কৃমি কীটের মধ্যে
শেষ জন্ম হলো বজ্রকীট যেটা নারায়ণ শিলাতে থাকে। অবশেষে পক্ষী নাম দশ লক্ষ কম, বনের পাখি হলাম দশ লক্ষ বার, তার মধ্যে শেষ জন্ম হলো ময়ূর জন্ম। যেদিন ময়ূরের পুচ্ছ আমার গোবিন্দের শিরে উঠিল, সেদিন ওই পক্ষী কুল হতে আমরা মুক্তি পেলাম। ত্রিংশ লক্ষানি পশু মানুষ বনের পশু হলাম ত্রিশ লক্ষ বার, হাতি হলাম ঘোড়া হলাম বাঘ হলাম সিংহ হলাম, অবশেষে আমরা গাভী জন্ম পেলাম। এই গাভী জন্ম পাবার পর যেদিন দুগ্ধটাকে দহন করে ক্ষীর স্বর্ণবনী তৈরি হলো, যেদিন কোন বৈষ্ণব সেই দধি দুগ্ধ ক্ষীর স্বর্ণনী আমার গোবিন্দ সেবাই দিল, যেদিন ভগবান সেই ক্ষীর স্বর গ্রহণ করল সেদিন আমরা পশুকুল থেকে মুক্তি দিব। এই বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরতে ঘুরতে আশি লক্ষ জনে পৃথিবীতে আসা যাওয়া করতে ঘুরতে চার লক্ষ মানব জন্ম, এই চতুষ্লক্ষানি মানবা তার মধ্যে কখনো হলাম অন্ধ, কখনো হলাম খোঁড়া, কখনো হলাম বাবা, কখনো হলাম বধির। ভগবানের কাছে কেঁদে কেঁদে বলিলাম দয়াময়ী তুমি আমাদের মানব কুলে জন্ম দিয়েছ বটে, কিন্তু বলো বলো প্রভু তুমি কেন আমায় নয়নে দিলে না, যে জন অন্ধ মগন সেজন প্রভুর কাছে কেঁদে বলে দয়াময়ী মানব বলে জন্ম দিলে বটে কিন্তু অন্ধ বলে কেন পাঠালে, যদি তুমি আমাদের আবার জন্ম দাও তবে তোমার চরণে প্রভু নিবেদন, তুমি কৃপা করে দুটি নয়ন দিও যেন নয়ন ভরে তোমায় দেখতে পাও। যে জন বোবা সে কথা বলতে পারে না সে কেঁদে কেঁদে বলে দয়াময় দিয়েছ তো মানব কুলের জন্ম তবে কেন বোবা করে পাঠালে। শুনেছি তুমি নাকি দয়াল, তুমি নাকি করুণাময়, তুমি নাকি কাঙালের হরি, যদি আবার জন্ম থেকে থাকে তুমি আমাকে বলবার মতো শক্তি দিও। যার দুটি হাত নেই সে বলে প্রভু তুমি তো মানব কুলে জন্ম দিয়েছ কিন্তু দুটি হাত কেন দিলে না, যদি আবার জন্ম দাও তবে দুটি হাত দিও যেন তোমায় দু হাত দিয়ে। যেজন শুনতে পাই না সেজন বলে প্রভু মানব কুলে জন্ম দিলে বটে তবে বধির করে কেন পাঠালে, কত কেঁদেছি কত অনুনয় বিনয় করেছি প্রভুর চরণে, তাই তো করুণাময় কৃপাময় সে যে ভক্তির চোখের জলে সইতে নারে, তাই তিনি কৃপা করে আমাদের এই সুন্দর দেহ করে পাঠালেন, দেখবার মতো নয়নে দিলেন সেবা।
आशीर्वाद देवार मतो हाथ दिलेन बोलवार मतो बदन दिलेन धरे राखवार मतो हृदय दिलेन प्रभुर दर्शने जावार जन्ने चरण दिलेन सबई तो दिलेन मा तई ना कत कष्ट करे तबे पेयेछि ए सुंदर देहटा कृष्ण भजिबार तरे संसारे आईनि মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে কাল রূপে সংসারেতে সংসারেতে পক্ষী বাস করে সর্বস্ব পেয়েছি আমরা কিন্তু ভগবানের দাস না হয়ে আমরা সবাই মায়ার দাস হয়ে বসে আছি তুলসীর মালা পড়তে গেলে লজ্জা হচ্ছে সম্মানে বাঁচি বৈষ্ণব বললেন হে জীব সময় চলে গেলে আর পাবে না যা করতে হবে সময় থাকতে করো আজ আমার করুণাময় গৌর সুন্দর রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি আজ শাস্ত্রে বললেন ব্রজে কৃষ্ণ নদীয়ায় গৌর হয়েছে শ্রীমতী রাধা রানী গোবিন্দের বাম অঙ্গ থেকে সৃষ্টি আলহাদি শক্তি রশ্মা তাই তো আজ দুই দেহ এক হয়ে গৌর হলো আজ ভাবের আবেশে তিনি কি করছেন ফুল বন দেখি বৃন্দা ও ভয় আমার গোরা अमर गुर गुरु भवि भर ओ আজ সাহচারা গনা গোপি গনা গোপি আজ সাহচারা গনা গোপি আহা গোপি দেখে যমুনা হলো বৃন্দাবন হলো গোপী হলো কি হলো তো আজ আমার গৌরহরি তার ভক্তদেরকে দেখে বলছে এরা হচ্ছে আমার গোপী ব্রজে যারা নদী তারা বেশ
সুরধ্বনি গঙ্গাকে দেখে বলল এটা হলো যমুনা, ফুলের বাগানকে দেখে বলছে এটা বৃন্দাবন। তাহলে আর কিছু বাকি আছে বাবা? আর কিছু বাকি আছে? রাস করতে গেলে আর কি লাগবে? বৃন্দাবনে ভগবান কৃষ্ণ যে রাস করেছেন, তিনি যেখানে রাস করেছিলেন সেখানে যমুনা ছিল, বৃন্দাবন ছিল, গোপী ছিল, আর কি ছিল? কি ছিল আর বলুন? যেখানে গোবিন্দ রাস করেছিলেন সেখানে যমুনা ছিল, বৃন্দাবন ছিল, গোপী ছিল, আর কি ছিল বাবা? বাঁশি ছিল, ভগবানের হাতে তো বাঁশি ছিল। তা নবদ্বীপে গৌরহরির হাতে কি বাঁশি আছে মা? জয় রাধে রাধে রাধে। দেখি দেখি দেখি, ওই যে আমার দিদি খুব সুন্দর সেজে গুজে এসেছে, দেখে দিন ওই যে গল্প করছে, গল্প শেষ হয়েছে? আর গল্প নয় ভাই, আমার সঙ্গে গল্প করুন। বৃন্দাবনে ভগবান যেখানে রাস করেছিল, আমার দিকে তাকান কেন, আমাকে দেখতে খারাপ, চোখটা ঘুরিয়ে আছেন ওইদিকে, আমার দিকে তাকান। যেখানে গোবিন্দ রাস করেছিলেন সেখানে যমুনা ছিল, বৃন্দাবন ছিল, গোপী ছিল, ছিল তো? হ্যাঁ, আর কি ছিল বলুন তো? ও মা, আমি বলে দিয়েছি তো সবাইকে, কি ছিল বলেছি তো? বেশ, এবার আমার মায়ের কাছে শুনি। বলুন তো দিদি ভাই, সেখানে আর কি ছিল? মনটা তো ছিল না, কি করে হবে? যে জন্য আশা সেটাই যদি আমি না শুনতে পাই তাহলে বাড়ি বসেও তো গল্প করা যায়, হরিবার সঙ্গে গল্প করে লাভ কথা না? আমি সবাইকে দেখতে পাচ্ছি, গল্প করলে আমি কাউকে ছাড়ব না, কারণ হরিবাসর এসে গল্প করলে আমি মেনে নেব না। শাস্ত্রে বললেন, যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখ দেখি ভুলে যাবে হরি তার মুখ পানে চেও না। কথা নয়, মন দিয়ে শুনতে হবে, কারণ আমি কিন্তু প্রশ্ন করেই যাবো, সারা আসরে প্রশ্ন করবো, তবে আমি বুঝবো যে আপনারা শুনছেন কি শুনছেন না। আমাকে এনেছেন বলে শুনবো, আমি একাই গাইবো এটা হবে না, আপনাদেরকেও শুনতে হবে। বৃন্দাবনে যমুনা ছিল, গোপী ছিল, বাঁশি ছিল, যে বাঁশি বাজিয়ে সবাইকে বনে এনেছিল। তা আজ আমার গৌরহরির হাতে কি বাঁশি আছে মা? নবদ্বীপে গৌর সুন্দরের হাতে কি বাঁশি আছে? ঠিক করে বলবেন, আছে কি নেই? তাহলে গৌরহরি যদি সেই রাসলীলায় প্রকাশ করবে তাহলে বাবা বাঁশি ছাড়া কি করে করবে? শাস্ত্রে বললেন, বৃন্দাবন থেকে যদি সবই নবদ্বীপে আসবে, সবই তো এসেছে নবদ্বীপে, তাহলে বাঁশিটা কেন আসবে না? গোবিন্দের হাতের যে মুরলি এই কলিতে হয়েছে কি? আর গোবিন্দের চরণের নূপুর সেটা হলো করতাল। আমাদের সবার কাছে খোল করতাল আছে, কি আছে না? কই দেখি করতালটা কোথায় দেখায়? আর বাবা খোলটা কোথায়? খোলটা কোথায় মা? করতাল তো বলার সাথে সাথে বেরিয়ে গেল। হরি বল হরি বল তাই গৌর হরি বল। ভালো করে শোনো, এই জন্য ভগবত কথা শুনতে হয়, কৃষ্ণ কথা হরি কথা এই জন্য শুনতে হয়। জীবনে যদি সঠিক পথে সন্ধান পেতে চাও তাহলে একমাত্র হরিবার স্বরে হরি কথা শ্রবণ করতে হবে, না হলে কোনোদিন মানুষ হওয়া যাবে না। হ্যাঁ, আন পথে চলে যেতে হবে। জয় রাধে। আমাদের দেহটা এটা হলো খোল। ও মা আমার দিকে, এই দেহটা হচ্ছে খোল। এটা যেমন মাটির দেহ, আমাদের দেহটাও পঞ্চভূতে গঠিত, তাই তো? খিতি অপ্তেজ মরুদ্বম, পঞ্চভূতে আমাদের দেহটা গঠিত, মানে আমাদের দেহটা হলো মাটির দেহ। তাহলে এটা কৃষ্ণ সেবার জন্য সৃষ্টি, এটাও কিন্তু গোবিন্দ সেবার জন্য সৃষ্টি, তাই তো? খোল কোথায় বাজে? যেখানে হরি নাম কীর্তন হয়। আর আমাদের দেহটা শাস্ত্রে বলি কৃষ্ণ ভজিবার বার সংসারে আই না, তুমি এসেছো সংসারে কৃষ্ণ ভজন করবে বলে। আমাদের এই দেহটাও কিন্তু গোবিন্দ সেবায় লাগে, যদি আমরা লাগাই তবেই লাগে।
এটা যেমন বাজালে বাজে না বাজালে বাজে না আমাদের দেহ খুলতে গোবিন্দ সেবাই বাজালে বাজে না বাজালে বাজে না তাই তো তাহলে সবাইকে একটু খোল করে তো বাজাতে হবে হাত তুলুন সবাই হাত তুলুন হাত আছে বাহ তুলুন হাত নামাবেন না কেমন মায়েরা একটু হাত তুলবেন নিতাই গৌর হরি বল পিছন দিকে বাবারা হাত নামানো বলি হাত তুলে হাতে তালি দিয়ে দিয়ে সবাই মিলে গাইবে ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে ভময় নিবা সবাই হাত তুলে